বর্তমান সুদ্ধা যে পাখু ফোন কল যাই দর্শক বন্ধু সেমানে উপস্থিত রহবে মন্ত্রী ভাবে শপথ নেওয়া এবং মোহন সরকার ইয়ে নয় টিম চিত্র আমি আপনার টেলিভিশন পর্দার দেখছু যে কি সুরেশ পূজারী ক্যাবিনেট মন্ত্রী ভাবে শপথ নেবে, কৃষ্ণচন্দ্র মহাপাত্র শপথ নেবে, রবিনারায়ণ নায়ক শপথ নেবে, কৃষ্ণচন্দ্র পাত্র যে কি ঢেঙ্কানাল প্রতিনিধিত্ব করছেন সে শপথ নেবে, মুকেশ মহালিং শপথ নেবে, বিভূতিভূষণ জেনা শপথ নেবে, পৃথিবীরাজ হরিচন্দন শপথ নেবে, এইভাবে 14টি না আমার হস্তগত হয়েছি যে শপথ গ্রহণ করবে এবং সুরেশ পূজারী যে কি শোনা যাওয়া অনেক সময় চর্চা হচ্ছিল মুখ্যমন্ত্রী রেসে থাকলে পরবর্তী সময় না বাচস্পতি রেসে শুনবা মিলা কিন্তু সে ক্যাবিনেট মন্ত্রী ভাবে শপথ নেবে এবং এই চিত্র স্পষ্ট আপনার আগে আমি রাখুছু। তবে বর্তমান ক্ষেত্রে মোহন চরণ মাঝি যে কি মুখ্যমন্ত্রী ভাবে শপথ নেবে এবং কনকবর্ধন সিং দেও যে কি উপমুখ্যমন্ত্রী ভাবে শপথ নেবে এবং প্রভাতি পরিডা যে কি উপমুখ্যমন্ত্রী ভাবে শপথ নেবে, এর সহ তাঁর যে মন্ত্রিমণ্ডল রয়েছে চলিত সরকারর পাখাপাখি 19টি চেহারা দর্শক বন্ধু এবং সে মধ্যরু ক্যাবিনেট মন্ত্রী কতজন দায়িত্ব নেবে তাহা গোটে পটে চিত্র স্পষ্ট হয়েছি এবং এই যে অপডেট আসি পৌঁছুছি পাখাপাখি 8 জন মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী ভাবে শপথ নেবে এবং এই তালিকা মধ্য লম্বা হয়ে পড়ে এবং 5 জন স্বাধীন রাষ্ট্রমন্ত্রীকর মধ্য না আসি পৌঁছুছি যে তালিকা আমি আপনার দেখছু সেমানে স্বাধীন রাষ্ট্রমন্ত্রী ভাবে শপথ নেবে এবং 8 জন পাখা 8 জন ক্যাবিনেট মন্ত্রী ভাবে শপথ নেবে এবং যে 5 জন রাষ্ট্রমন্ত্রীকর না আমি আপনার দেখছু সে মধ্যে গণেশরাম সিং খুঁটিয়া রয়েছেন, সূর্যবংশী সুরজ রয়েছেন রাষ্ট্রমন্ত্রী ভাবে শপথ নেবে, এর সহ প্রদীপ বড়সামন্ত রয়েছেন রাষ্ট্রমন্ত্রী ভাবে শপথ নেবে, গোকুলানন্দ মল্লিক রয়েছেন রাষ্ট্রমন্ত্রী ভাবে শপথ নেবে এবং সম্পদ কুমার স্বাইঁ রয়েছেন পারাদ্বীপর বিধায়ক যিয়ে রাষ্ট্রমন্ত্রী ভাবে শপথ গ্রহণ করবে, এর সহ 8 জন রয়েছেন চলিত সরকারের যে ক্যাবিনেট মন্ত্রী ভাবে দায়িত্ব নেবে এবং সে মধ্যরু মহেন্দ্র সাহু আমার সহ বরগড়ু আমার বরগড় ব্যুরো হেড যোড়ি হলে মহেন্দ্র আপনার প্রতিক্রিয়া দেখি কোণ লাগুচি এবং কিছু প্রতিক্রিয়া আপনার হস্তগত হয়েছে আউ সুরেশ পূজারী পশ্চিম ওড়িশার বড় প্রতিনিধিত্ব মিলুছি ক্যাবিনেট মন্ত্রী ভাবে সে শপথ গ্রহণ করবে। নিশ্চিত ভাবে দেখন্তু ভারতীয় জনতা পার্টির প্রথম যেতবেলে সরকার গঠন করা যাচ্ছি মোহন মাঝি যে কি মুখ্যমন্ত্রী ভাবে শপথ নেবে তাঁর মন্ত্রিমণ্ডলের কিয়ে সামিল হবে তাকে নিয়ে যে কল্পনা জল্পনা জারি রয়েছিল তাহা অবসান ঘটবা পড়ছে। সবুঠু বড় খবর আসিছে বরগড় সাংসদীয় ক্ষেত্রে যে কি ভেটেরান লিডর ভাবে উভা হয়েছেন সুরেশ পূজারী মন্ত্রিমণ্ডলের ক্যাবিনেট মন্ত্রী ভাবে তাঁকু রখা যাইবার সূচনা আসিছে, কারণ আপনার জাঁচন সুরেশ পূজারী হচ্ছেন ছাত্র রাজনীতির তাঁকর কেরিয়র আরম্ভ করে যেতবে সে গঙ্গাধর মেহের কলেজ সম্বলপুর পাঠ পড়ুলে সেই সময় হুম সে ছাত্র রাজনীতির আসিলে এবং তাপরে পরে যেতবে সম্বলপুর পৌর পরিষদ নির্বাচন হয়েছিল সেই সময় সে স্বাধীন ভাবে নির্বাচন লড়ে বিজয়ী হয়েছিলেন, পরে সে যেতবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন এবং নিরন্তর ভাবে দল পাইতে কার্য করেছিলে। আপনার জাঁচন ভারতীয় জনতা পার্টির গোটে বড় চেহারা ভাবে উভা হয়েছিল, জাতীয় সম্পাদক দায়িত্ব তুলেছিলেন, রাজ্যর সভাপতি ভাবে সে দায়িত্ব তুলে সারি, অন্যপটে যদি আমি কহবা সে আসাম এবং পশ্চিমবঙ্গ বিজেপি দলর প্রভারী কার্য তুলেছিলেন কিন্তু বিধানসভা সে আসি পারি নিলে ব্রজরাজনগর বারম্বার হারুলে, বরগড় যেতবে সাংসদীয় ক্ষেত্রে বিজেপি দল তাঁকু সুযোগ দিয়েছিল সে বরগড় সাংসদ ভাবে নির্বাচিত হয়েছিল 2019 এবং 2024 কথা যেতবে কহবা ভারতীয় জনতা পার্টি তাঁকু পুঁ থে বিশ্বাস কলা এবং ব্রজরাজনগর সে বিজয়ী হয়েছিল, জাঁচন 26,000 ঊর্ধ্ব ভোটে সুরেশ পূজারী ব্রজরাজনগর সে জিতি, আজ যেতবে মোহন সরকার ব্রজরাজনগর গুরুত্ব দিয়া যাই থাকে পূর্ব সরকার আমি দেখিছু, চলিত থর সুরেশ পূজারী এবং বাই ইলেকশন হয়েছে ব্রজরাজনগর আসনের আমি দেখিছু গত বর্ষ, তা পূর্ব বর্তমান আমি দেখিছু যে সুরেশ পূজারী ভাই নেতৃত্ব যেতবে ব্রজরাজনগর পুঁ থেকে বিধায়ক ভাবে প্রার্থী হলে মহেন্দ্র আপনার চলিত থর টক্কর দেখলে এবং চলিত থর বাজিমাত পরে সুরেশ পূজারী না ক্রমাগত ভাবে মুখ্যমন্ত্রী দৌড়ে মধ্যে রহিতিলা। নিশ্চিত ভাবে রাজশ্যাম দেখন্তু যেতবে ব্রজরাজনগরে সে বিধানসভার হারিলে যেতে কিন্তু যেতবে বরগড় সাংসদীয় ক্ষেত্রে সে নির্বাচিত হয়েছিল সেই সময় সবুঠু সর্বাধিক ভোট পাই ব্রজরাজনগর এবং ব্রজরাজনগরে সেই তাঁকু উপনির্বাচন সময় যেতবে ভারতীয় জনতা পার্টির রাধারাণী পণ্ডা হয়েছিল তাঁকু টিকেট দিয়ানো যাই এবং আশা করা যাওয়া যে ভারতীয় জনতা পার্টির সুরেশ পূজারী যেতবে ব্রজরাজনগর বিজয়ী হবে বলে আশা করে এবং তা সফল হয়েছিল এবং আপনার জাঁচন সুরেশ পূজারী হচ্ছে গোটে জাতীয় স্তরের ভারতীয় জনতা পার্টির জন সুদক্ষ নেতা, কারণ সেই
আইন পাঠ পড়ি এবং এই আইন পাঠ পড়িলে ও কাল ওকিলাতি সে করতে সেই দৃষ্টিকোণ ভারতীয় জনতা পার্টি বিচার করেছে এবং মোহন সরকার সে সামিল হওয়ার যাচ্ছেন ক্যাবিনেট মন্ত্রী ভাবে। তো পশ্চিম ওড়িশার বর্তমানে এ ক্ষেত্রে গোটিয়ে বড় বিভাগ আসুচি ক্যাবিনেট গত সরকার আপনার দেখিলে এবং বরগড় জেলা গুরুত্ব দিয়া যাই এবং এই সরকারের মধ্যে আমি দেখুছু যে পশ্চিম ওড়িশার বরগড় জেলা এক প্রমুখ দৌড়ে অছি সবুবেলে। দেখন্তু 16 জনকর না যেতেবেলে আসি সারিছে এই ভিতরে বরগড় সাংসদীয় ক্ষেত্রে ঝারসুগুড়া জেলার ব্রজরাজনগর আসুচি, অন্যপটে যদি আমি কইবা সম্বলপুরে মধ্য রবি নায়ক না আসিছে, অন্যপটে বলাঙ্গীরে যদি আপনার দেখবে মুকেশ মাহালিঙ্ক না আসুচি, লক্ষ্মণ বাগ না আসুচি। তো নিশ্চিত ভাবে আউ যে বাকি মানে কি মন্ত্রিমণ্ডলে সামিল হয়েছি তা উপরে তো ভাবে নিশ্চিত ভাবে নজর রহব, কিন্তু যা আম পাখে সূচনা রয়েছে বরগড় জেলার যে 4 জন বিধায়ক নির্বাচিত হয়েছেন তাঁক সহিত মধ্য কথা লাগিছিল, কিন্তু কুচি তাঁক এপর্যন্ত ফোন আসি না, কিন্তু মোটামুটি ভাবে যদি কহবা বরগড় সাংসদীয় ক্ষেত্রে কেবল সুরেশ পূজারি যে কি ব্রজরাজনগর বিধায়ক হয়েছেন ভারতীয় জনতা পার্টির তাঁক পাখকে ফোন আসিছে এবং সে ক্যাবিনেট মন্ত্রী ভাবে শপথ নেওয়া যাচ্ছেন। বহুত ধন্যবাদ তোমার সূচনা পাই। আম সহ মহেন্দ্র সাহু রয়েছে বরগড় ব্যুরো হেড এবং বরগড় লোকসভা সংসদীয় ক্ষেত্রর যে ব্রজরাজনগর বা ঝারসুগুড়া জেলার ব্রজরাজনগর যে আসন রয়েছে সেই আসনর বাজমাত করছেন সুরেশ পূজারি এবং তাঁকু ক্যাবিনেট মন্ত্রী ভাবে দায়িত্ব মিলিব এবং ফোন কল যাইছি আজ মন্ত্রী ভাবে শপথ গ্রহণ করবে সুরেশ পূজারি এবং তাঁক সহ যে তমাম অন্য মানে শপথ নেবে সেমানক মধ্যে মধ্যে পশ্চিম ওড়িশার রবিনারায়ণ নায়ক মধ্যে অছন্তি যে কি কুচিন্ডারু বিধায়ক অছন্তি বর্তমান ভারতীয় জনতা পার্টির এবং পূর্বরু মধ্যে বিধায়ক রহিতলে। ইয়া সহ আম সিনিয়র করেসপন্ডেন্ট প্রীতিকান্ত নায়ক অছন্তি অধিক সূচনা পাই। প্রীতিকান্ত, 8 জনকর না আসিছি ক্যাবিনেট মন্ত্রী ভাবরে, 5 জনকর না আসিছি রাষ্ট্রমন্ত্রী ভাবরে। প্রীতিকান্ত শুনি পারছন্তি মতে? বর্তমান সুদ্ধা 8 জনকর না প্রীতিকান্ত ক্যাবিনেট মন্ত্রী ভাবে শপথ নেওয়া তালিকা প্রকাশ পাইছি, যে পাখু ফোন কল যাইছি এবং 5 জনক পাখু যাইছি ফোন কল রাষ্ট্রমন্ত্রী ভাবে যে শপথ নেবে। রাজেশ বাবু আপনার জাঁচান গতকাল 3 জনক না জনা পড়ে যাই, জনে মুখ্যমন্ত্রী আউ 2 জন উপমুখ্যমন্ত্রী। আজকে যদি আপনার দেখবে নিহতি বর্তমান যেমতি আমি সূচনা দেউথিলে আমি প্রীতিকান্ত নায়ক সিনিয়র করেসপন্ডেন্ট পুনি থেকে তাঁর সহ যোড়া এবং আজি যাকে আপনার চিত্র দেখবে যে মোহন চরণ মাঝি যে কি মুখ্যমন্ত্রী ভাবে শপথ নেবে আউ কিছু সময় পরে পাখাপাখি 5টার শপথ সমারোহ আরম্ভ হব এবং 2 জন উপমুখ্যমন্ত্রী রহবে। এহা সহিত যে ক্যাবিনেট মন্ত্রী ভাবে শপথ নেবে 8 জন ক্যাবিনেট মন্ত্রী ভাবে মধ্যে শপথ নেবে যা সূচনা মিলুছে।